প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে পুড়ে গেছে পুরো বঙ্গবাজার। সেখানকার 4000-এরও বেশি পাইকারি দোকান পুড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ভয়াবহ এই বিপর্যয়ে নিঃস্ব হয়েছেন তারা। পুড়ে গেছে আশেপাশের 3টি মার্কেটের একাংশ। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন ফায়ার ফাইটার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মনির হোসেন তপ রিপোর্ট। চিরচেনা বঙ্গবাজার ব্যবসায়ী কমপ্লেক্স বা বঙ্গবাজার মার্কেট আগুনে পুড়ে ছাই। আগুনের হাত থেকে রক্ষা পায়নি একটি দোকানও। ঈদকে টার্গেট করে স্টক করা কয়েকশো কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটেও। অ্যানেক্সকো টাওয়ার, বঙ্গ হোমিও কমপ্লেক্স, ইসলামিয়া সুপার মার্কেটের একাংশ পুড়ে গেছে। আমাদের এখানে ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট, ব্যাংক ফুলবাড়িয়া ব্রাঞ্চ, আমাদের সবার সিসি আছে, টার্ম লোন আছে, সব আছে ভাই। কি করবো এখন ভাই বলেন, কে আমাদের বাঁচাবে ভাই বলেন। রাস্তা থেকে মালটা নিয়ে যাবো এমন মানে 10 মিনিটের মধ্যে পুরো চাপা হয়ে গেল। এখান থেকে মালটি বাইর করবো এই সময় পাইলাম না ভাই। ওই মার্কেট একটু লাগছে, দেখছি 10 মিনিটের মধ্যে সব চাপা হয়ে গেল। আমাদের এখানে প্রায় 2900 দোকান ছিল, 1.5 লক্ষ লোকের রিজিক, 2 কোটি টাকার মাল মাই অ্যাডভান্স ফেরত দেয় ভাই। আমার ব্যাংক লোন হইতে বাজে সব শেষ, আমার 3টা দোকান বিশাল বিশাল ভাই। ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশতাধিক ইউনিট কাজ করে। বাতাসের তীব্রতার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে। উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। আগুন এখনো আছে ছোট ছোট জায়গায়, যেহেতু বাতাস, এখানে বাতাসের জন্য আগুনটা একটু সময় দীর্ঘায়িত হচ্ছে। জনগণ, ক্রাউড কন্ট্রোল, এটাই আমার প্রথম প্রতিক্রিয়া। বেশ কয়েকজনকে অ্যানেক্সকো টাওয়ার থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় আহত হয় 8 জন ফায়ার ফাইটার। একই সাথে উৎসুক জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা চালায়। ফায়ার সার্ভিস সবসময় জনগণের সেবায় জীবন দেয়। শুধু আমরা আগুন নির্বাপন করি না, আমরা জীবন দেই জনগণের জন্য। কিন্তু আজকে আমাদের সদর দপ্তরে জনগণ ঢুকে আমার গাড়ি ভাঙচুর করেছে, আমার হেডকোয়ার্টারে যে নতুন ভবন হয়েছে এই ভবনে ভাঙচুর করেছে, যার জন্য আমি খুবই মর্মাহত। বিমান বাহিনী 3টি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশক্তি ব্যবহার করেও রক্ষা পায়নি বঙ্গবাজার মার্কেট। বঙ্গবাজার মার্কেট এলাকার এই আগুন এ যাবৎকালের ভয়াবহ আগুনগুলোর মধ্যে একটি। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ব্যবসায়ীর স্বপ্ন, নিঃস্ব হয়ে পথ বসার উপক্রম। তাই তারা সঠিক তদন্তের মাধ্যমে এর ক্ষতিপূরণ দাবি করছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।